নিউজিল্যান্ড একাদশ এবং সফরকারী বাংলাদেশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছেন মাউন্টময়ে সাত উইকেটে একশো ছেচল্লিশ রান নিয়ে নিজেদের ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড একাদশ জবাবে স্কোরবোর্ডে কোনো কোন রান তোলার আগেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম এরপর নাজমুল হোসেনকে নিয়ে দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি করেন মাহমুদুল হাসান জয় তাদের জুটি ভাঙে তেপ্পান্ন বলে সাতাশ রান করে শান্ত বিদায় নিলে দলীয় বিরাশি রানে মাত্র রান করে মমিনুল হক আউট হন তবে এক প্রান্ত আগলে রেখে জয় তুলে নেন অর্ধশতক একশো একত্রিশ বলে এগারোটি চারের সহায়তায় ছেষট্টি রান করে সাজঘরে ফেরেন তিনি মুশফিকুর রহিম করেন ছেষট্টি রান এছাড়া একচল্লিশ রানে আউট হন লিটন দাস বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে দুশো রান